সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মুরগির খামারে চলে আসছি। মুরগির বয়স আছে 3 মাস, মানে 90 দিন। 85 দিনে ঠোঁট কাটা হচ্ছে। এখানে এগুলো হচ্ছে মুরগির খাদ্য দেওয়া হয়। এখানে এই সাইডে পানিও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের খামারে প্রায় 650-র মতো মুরগি আছে। আপনারা চাইলেও করতে পারেন খামারটা এরকম ভাই। এগুলো হচ্ছে ডিমের মুরগি। মুরগি বাচ্চাগুলো হচ্ছে সিপি কোম্পানির, আপনারা চাইলে ক্রয় করতে পারেন, ভালো ব্র্যান্ডের বাচ্চা, নানা এলাকার জন্য ভালো হয় আর কি। আর 2-3 মাসের মধ্যে এরা ডিম দেবে। সরি, 45 দিনের মধ্যে এরা ডিম দেবে। এর বয়স হচ্ছে 90 দিন। ঠোঁটগুলো কাটা শেষ, দেখেন, দেখতে পাচ্ছেন আপনারা। এগুলো এরা আর 45 দিনের মধ্যে খাঁচার মধ্যে ভরা হবে, সেখানে ডিম দেবে ওরা। খাদ্য টাদ্য সেখানে সব কিছু আপনারা চাইলেই করতে পারেন, নানা এলাকার জন্য ভালো হয় আর কি। এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো মুরগি আছে, প্রায় 650-র মতো। দিনে প্রায় 3 বার খাদ্য দেওয়া লাগে, সাথে পানি আছে, পানির সাথে মেডিসিন দেওয়া লাগবে। আপনারা চাইলেই এগুলো করতে পারেন। এদের বিশেষ কিছু রোগ আছে, সেইগুলো হচ্ছে আপনারা যাচাই করলে দেখা যাচ্ছে, মনে করেন যে গামপুরা, রানীক্ষেত, এগুলোর জন্য ভ্যাকসিন দেওয়া লাগে আর কি। এগুলা মারাত্মক ধরনের রোগ। ফাউল কলেরা এক ধরনের রোগ, এদের ফাউল টাইফয়েড আছে, এই ধরনের আর কি অনেকগুলো রোগ হয়, তার জন্য ভ্যাকসিন ইউজ করা হয়। ফাউল বক্স এক ধরনের রোগ, যার ফলে মুখে টুকে গুটি আসে আর কি, এটাও এক ধরনের রোগ আর কি। এগুলো হলেও ভ্যাকসিন ইউজ করতে হয়। সব মিলিয়ে আপনারা ই করতে পারেন, চেষ্টা করলে সব কিছুই হইবে। মুরগিগুলো উড়াউড়ি করছে, দেখেন কত সুন্দর পরিবেশ।